2023 রাজ্য বিধানসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে সমস্ত রাজনৈতিক দলগুলি, শাসক দল হোক কিংবা বিরোধী দল, কেউই আগামী নির্বাচনে 1 ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ। এই অবস্থায় ক্ষমতায় প্রত্যাবর্তনের লক্ষ্যে একেবারে আধা চোল খেয়ে ময়দানে নেমে পড়েছেন শাসক দল বিজেপির রাজ্য নেতৃত্ব। শুক্রবার অনুকোটি জেলার পাপিয়াছড়া মণ্ডলের অন্তর্গত মাছমারা এলাকায় নির্বাচনী জনসভার আয়োজন করে বিজেপি। সেখানেই উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী ভগবান চন্দ্র দাস, পাবিয়াছড়া মণ্ডলের সভাপতি সহ দলের বিভিন্ন স্তরের নেতৃত্ববৃন্দ। সেখানে বক্তব্য রাখতে গিয়ে বাম কংগ্রেস জোটের তুমুল সমালোচনা করেন রাজীব ভট্টাচার্য। তিনি বললেন, 25 বছরের বাম জামানায় মানুষকে লুণ্ঠন করেছে বামেরা, কখনো রোজ ভ্যালির নাম করে, আবার কখনো চাঁদাবাজির মাধ্যমে, আর বামেদের বরাবরই পেছন থেকে সমর্থন জুগিয়ে গেছে কংগ্রেস। এবার লুট বাণিজ্য চালানোর জন্য তারা প্রকাশ্যে এসেছে বলেও দাবি করেন বিজেপির রাজ্য সভাপতি। আজকে এই রাজ্যের এই কমিউনিস্টরা যেভাবে মানুষকে লুণ্ঠন করেছে, বিভিন্ন সময়ে চিট ফান্ডের নাম দিয়ে, বিভিন্ন সময়ে চাঁদাবাজি সংগ্রহ করে, আজকে রাজ্যের বুকে গরিবকে আরো কিভাবে গরিব বানানো যায় তার ব্যবস্থা ভার এই রাজ্যের কমিউনিস্টরা করেছে। আর ওই কংগ্রেসীরা তাদেরকে সমর্থন করেছে, তাদেরকে পেছন থেকে আগে লুকিয়ে লুকিয়ে প্রেম করত, যে ওই তাদের অংশ তাদের ভাগ পাওয়ার জন্য তারা পেছনে পেছনে সহযোগিতা করত, আজকে তারা খোলাখুলি ওই কমিউনিস্টকে তারা খোলাখুলি প্রেম করে আবার 2023 বিধানসভায় ক্ষমতা আসার দিবা স্বপ্ন দেখছে। আপনারা তৈরি তো, আমার মাঝপাড়া মানুষ তৈরি তো, তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আপনারা তৈরি থাকুন। আর 2023 ভারতীয় জনতা পার্টির সরকার হবে, আর সাথে সাথে ভারতীয় জনতা পার্টির বর্তমান মুখে ওই কংগ্রেস এবং সিপিএমকে ত্রিপুরা রাজ্য থেকে চিরতরে উৎখাত করার জন্য আমি এই মাছমরা এলাকার বাসুদি নাগরিকদের কাছে আমি বিনম্র চিত্তে আবেদন রাখবো রেখে, আর সকলকে আন্তরিকভাবে অভিনন্দনের বাড়িতে বাড়িতে যাবো। আজকে তারা জোট করেছেন কংগ্রেস আর সিপিএম জোট করেছেন, একসঙ্গে তারা বিধানসভা নির্বাচনে লড়াই করবেন আর বিজেপিকে পরাস্ত করবেন, দিবা স্বপ্ন দেখছেন 2023 ক্ষমতায় আসবেন। আমরা জানি না মাছমারা এলাকার মানুষ যারা আজকে কংগ্রেস কংগ্রেস বলে চিৎকার করছেন তাদের চরিত্র আমরা জানি না, তাদের কাঁধে ভর করে এই রাজ্যের বুকে কমিউনিস্টরা বিগত দিনে তারা ওই কংগ্রেসীদের কাঁধে ভর করে কমিউনিস্টরা ত্রিপুরা রাজ্যে শাসন ক্ষমতায় ছিল, আর একটাই লক্ষ্য ছিল ত্রিপুরা রাজ্যের গরিব মেহনতি মানুষ যারা রয়েছেন তাদেরকে কিভাবে অত্যাচার করা যায়, তাদের কিভাবে লুণ্ঠন করা যায় তার ব্যবস্থা ওই বিগত 25 বছর ধরে কমিউনিস্টরা করেছে। বন্ধুগণ, আজকে ওই কংগ্রেসীরা লাফালাফি করছেন, আমরা জানি না তাদের চরিত্র ত্রিপুরা রাজ্যের মানুষ। গতকালকে আমাদের আমাকে এক সাংবাদিক প্রশ্ন করে বল জিজ্ঞেস করেছিলেন, আর এই জোট কাদের সাথে, এই ত্রিপুরা রাজ্যকে লুণ্ঠন করার জন্য আবার জোট করার তৈরি করেছে। আমরা জানি এই কংগ্রেসীদের চরিত্র, আজকে কংগ্রেস ভাল লাগে না, আজকে কংগ্রেসকে বেরিয়ে দেব না। কংগ্রেসটারে কয়েক বছর লুচ্চা বুচ্চা খাইয়া সিপিএম রে সুযোগ করে দিয়া এবার কংগ্রেস ভাল লাগে না, এবার কই যাবেন দাদা, এবার কই যাবেন না, এবার তৃণমূল করতে হইব। কয়েকদিন গিয়া তৃণমূল ঘুরাঘুরি করলেন, তৃণমূল কয়েকদিন ঘুরাঘুরি পরে দেখলেন যে আর এখানে তো সুবিধা নাই, আবার তৃণমূল ছেড়ে দেন, দাদা এবার কই যাবেন না, এবার বিজেপি যাবো। বিজেপি তো কয়েকদিন ঘুরাঘুরি করলেন, মন্ত্রী হইলেন, এবার দেখলেন আরে সর্বনাশ, এটা তো এখানে তো কিছু করেন যেত না, এখানে তো মোদি আছে, মোদির তো ডায়লগ আছে, মে নেহি খাউঙ্গা আর কিসি কো খানে দুঙ্গা, এখানে তো মানুষের লেগে কাজ করেন না, কোন নিজের তো পেট ভরন যেত না, তাই আবার বিজেপি ভালো লাগে না, আবার কই যাবেন দাদা, এবার কংগ্রেসও যাবো, এবার কংগ্রেস হয়ে যা কি
নাইবার সিপিএম এর লগে জুট করতে হবে। আগে লুকায় লুকায় প্রেম করতাম, এখন আমরা সরাসরি প্রেম করব। দাদা কংগ্রেস আবার সিপিএম এর লগে কে লিগে খান হইতাছে? আরে তো বুঝ দিনা মাল কামাল লাগবো, মাল কামাল লাগবো। আপনারা জিজ্ঞেস করবেন না তাদেরকে, এই মাসমারা এলাকার যারা সিপিএম আর কংগ্রেস করে তাদেরকে জিজ্ঞেস করবেন না? আজকে কংগ্রেস করার সুবাদে এই মাছমারা এলাকায় বহু কংগ্রেসী নেতাদের বাড়ি ঘর ছেড়ে যেতে হয়েছে, এক দুজন লিডারকে হত্যাও করা হয়েছে। এই মাছমারা এলাকায় কংগ্রেস করার সুবাদে তাদেরকে হত্যা করা হয়েছে, বহু কংগ্রেসীদের বাড়ি ঘর জ্বালানো হয়েছে। ও জিজ্ঞেস করবে না আজকের কংগ্রেসী পরিবাররা যে কাদের সাথে ওই সিপিএম এর সঙ্গে লড়াই করছে? বিজেপির রাজ্য সভাপতির পাশাপাশি উপস্থিত অন্যান্য নেতারাও বাম কংগ্রেস জোট নিয়ে তীব্র সমালোচনা করেছেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।